মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিডি অফিসের সামনে সকাল 7টা থেকে লম্বা লাইন, কয়েক হাজার মানুষ সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকের সমস্যা রেশন কার্ড, কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছে, রেশন কার্ড পাওয়ার আশায় তারা সকাল থেকে লাইন দিয়ে রয়েছে। কেউ আবার বলছে প্রতি বছরই তারা এইভাবেই রেশন কার্ড নেওয়ার জন্য আসেন এবং নিরাশ হয়ে বাড়ি যান। আজও তারা লাইন দিয়েছে, অনেকের আশা রেশন কার্ড তারা পাবে, কিন্তু এই করোনার ভয়াবহতার মাঝেই কোনোভাবেই সোশ্যাল ডিস্টেন্স তারা মেনটেন করছে না, না আছে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা, একেবারে গাদাগাদি করে মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে স্যানিটাইজিং এর কাজও চলছে সেই বিডিও অফিস এলাকায়, সেখানে দমকল নিজেদের স্যানিটাইজিং করার প্রক্রিয়াও চালু রেখেছে, কিন্তু এত প্রচুর পরিমাণে লোক সেখানে জড়ো হয়ে যাওয়ায় সংক্রমণের চিন্তাও ভাবাচ্ছে প্রশাসনকে। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। যে রেশনের কার্ড আমাদেরকে ফর্মটা দেওয়া হয়েছে, আজকে ডেট দিয়েছে, আজকে ফর্মটা রেশন কার্ডটা পাবো। কোথায় এসছেন, কোথায়? এটা কোন বিডিও অফিস? ঠিক আছে, ওই কাগজটা নিয়ে আমরা অনলাইনে ফর্ম বার করে রেশন কার্ডটা পাবো, ওই জন্য লাইনে খাড়া হয়ে আছে। কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে? উত্তরে কত হবে? হাজার খানি ধরেন। কেউ কি নিয়ম মেনে দাঁড়িয়েছে না কিভাবে আছে? ও নিয়ম মেনে না, লাইন বাই লাইন খাড়া হয়ে আছে। এটুকুটাই দূরত্ব কি বজায় আছে? দূরত্ব তো বজায় নেই, এত লোকজনের দূরত্ব কি করে হবে? প্রশাসনের কাউরি কেউ কি আছে এখানে? প্রশাসন তো কেউ না এখন, আপনার প্রশাসনের মানে যথেষ্ট ভাবে এখন ধরেন তো বর্তমানে কিছু হয়নি। আপনার নাম? বাচ্চু সে। তো চার বছর ধরে ঘুরছি, 2019 একবার এসেছি, আর 2020 এসেছি, তাও পাচ্ছি না, ডিলারের কাছে পাচ্ছি না, অনলাইনে বলছে এসছে, আবার তোমার পোস্ট অফিসের মাধ্যমে বলছে যাবে, তাও পাচ্ছি না। আবার আজকে 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। তো কী বলছে ওরা? ওরা বলছে কি অনলাইনে চেক করো, তুমি পাবে, নাহলে পাবে না। অনলাইনে চেক করছি, তাও কাগজ পাচ্ছি কিন্তু দিচ্ছে না। আজকে কী বলেছে? আজকে তো এখন লাইনে আছি। কে বলেছে? তো এখন সবাই আছে, আমিও আছি। লাইন আজকে ডেটটা কে দিয়েছিল? আজকে ডেট দিয়েছিল মানে এক অফিসে ডেট দেওয়া আছে, আজকে দেবে বলে। আপনার নাম? আমার নাম জাকির। এখন পর্যন্ত বাড়ি কানে এখন পর্যন্ত কত লোক দাঁড়িয়ে আছে এখানে? এখন পর্যন্ত তাও 500 হবে। 500 হাজার হাজার দেবে সেই কারণের জন্য আপনারা এসে আমরা বিডিও অফিসে। কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে? কোনো কি লকডাউনের নিয়ম কি কিছু মানা হচ্ছে এখানে? সেটা তো মানা হচ্ছে, তার কারণ না সবাই কি দূরত্ব বজায় রেখে? আপনার নাম? আমার নাম সাফিকুল আলম।